মোল্লাপুর পৌরসভায় 1999 সালে নির্বাচিত হয়েছি, এরপর পরপর নির্বাচিত আছি। আজকে নির্বাচন অত্যন্ত বেদনাদায়ক নির্বাচন। আমরা মোল্লাপুর পৌরসভার নির্বাচনটা চেয়েছিলাম যে স্থানীয় সরকার নির্বাচনে অবৈধ কোনো হস্তক্ষেপ আসবে না, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সকাল 7টা থেকে শুরু হয় আওয়ামী লীগের তাণ্ডব, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের তাণ্ডবে মোটামুটি এলাকা স্থবির। তারপরও জনগণ আমাদেরকে এতটা ভালোবাসে যে তারা বের হয়ে আসছে ভোট দেওয়ার জন্য। এরপরে যখন মানে তারা দেখতে পেল যে আসলে ভোটের অবস্থানটা তাদের ভালো না, সাথে সাথে তারা প্রশাসনের সহযোগিতায় আমাদের এজেন্টদেরকে মারধর করা এবং বের করে দিয়ে বিশ্রী ভাষায় গালাগাল এবং সকল পর্দাগুলোকে খুলে দিয়েছে। খুলে ওপেন ভোট, কেউ কোনো গোপনীয়তা রক্ষা করতে পারবে না। তাদের তিনটা ভোট একসাথে দিতে হবে, নৌকা ধান আর হচ্ছে উটপাখি আর চানারস, এই তিনটা একত্রে দিতে হবে এবং একত্রেই তারা সে তিনটা ভোট নেবে। তাদের উচ্ছৃঙ্খলা অত্যন্ত বর্বর এবং যা চিন্তার বাইরে। আমরা এমন এমন অবস্থায় আমাদের কর্মী, আমাদের সমর্থক, আমাদের এজেন্ট, আমাদের যারা ভোটার, তাদের জীবনের নিরাপত্তাহীনতার কারণেই আমরা ভোট বর্জন করেছি। আমরা নিরাপদে ফিরে আসে আমরা এই কথা বলছি যে আসলে আমরা এখনো নির্বাচন চাই নাই, আর এখনো প্রশাসন নিরাপত্তা অত্যন্ত নির্লজ্জ এবং আমরা তারা নেগেটিভ দিয়ে তিনটা নিয়ে যাচ্ছে, একটাও ছাড় দিচ্ছে না। ফিঙ্গারপ্রিন্ট দিছে আমি, কিন্তু এই বাটম গুলো অন্য মাসে নিয়ে জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছে, কোনো ছাড় দিচ্ছে না। কোনো তিনটেই ওপেন হয়ে গেছে, তিনটেই দিচ্ছে না না পারতেছে না, তারা পছন্দ মতো ভোট দিতে পারতেছে না। আপনারা আপনার খুঁজে পাই না, কোথায় গেলেন? হ্যাঁ, আমার ব্যাটা।